উপরে আল্লাহ, নিচে আমার দলের লোক। নির্বাচন আমাদের চিন্তা নাই, মানুষের কল্যাণে যা যা করার আমরা করে যাচ্ছি। আপনজন পাশে না থাকলে আসলে কোনো কাজ করে সফলতা অর্জন করা যায় না। যে এখন বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক মন্দা, আমরা কিন্তু তার থেকে দূরে না, আমাদের উপরেও সেই ধাক্কা আসে, কারণ সব জিনিস তো আমরা করতে পারি না। সেই জন্য আমি সকলকে আহ্বান করেছিলাম, নিজেও শুরু করেছি, কোথাও 1 ইঞ্চি জমি অনাবাদি থাকবে না, যে যা কিছু পারে উৎপাদন করবে। আমাদের খাদ্য উৎপাদন আমরা নিজেরা করব, ফসল চাষ, তরি তরকারি, ধান, পাট, গম, যা কিছু পাওয়া যায় সবই উৎপাদন করা, মাছ, মুরগি, যা কি হাঁস, গরু, ছাগল, ভেড়া, যে যা পায়েন সেগুলি পালন করা, বিভিন্নভাবে এই উৎপাদনমুখী হতে হবে সবাইকে। সেখানে সারা বিশ্বে জিনিসের দাম, খাবার জিনিসের দাম অতিরিক্ত বেশি। আমি ইতিমধ্যে আপনারা জানেন সাউথ আফ্রিকা, এরপরে আমেরিকা, তারপরে লন্ডন, বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছি, দেখেছি সেখানে কী পরিমাণ জিনিসের দাম। আমরা কাছে সৌভাগ্য যে আমাদের মাটি অত্যন্ত উর্বর, আমাদের মানুষগুলি অত্যন্ত দক্ষ, যে কারণে আমরা যদি চেষ্টা করি আমাদের খাদ্য আমরা উৎপাদন করে নিজেদের চাহিদা মিটিয়ে আমরা বিদেশেও দিতে পারি। ইতিমধ্যে বিদেশে কিন্তু যাচ্ছে, তবে খাদ্যগুলি সংরক্ষণ করা অথবা সেগুলিকে বিকল্পভাবে কীভাবে আমরা সংরক্ষণ করতে পারি সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা, হিমাগার তৈরি করা, ফসলগুলি রাখা, সে চেষ্টা আমরা করে যাচ্ছি, সেই ধরনের প্রজেক্টও নিয়েছি। শিক্ষা দীক্ষা লেখাপড়া সব দিকে ব্যবস্থা নিচ্ছি, কমিউনিটি ক্লিনিক থেকে 30 প্রকার ঔষধ দিচ্ছি, মানুষের কল্যাণে যা যা করার আমরা করে যাচ্ছি। আপনজন পাশে না থাকলে আসলে কোনো কাজ করে সফলতা অর্জন করা যায় না। আজকে যতটুকু সাফল্য অর্জন করেছি সেই অবদানটুকু কিন্তু টুঙ্গিপাড়া কোটালীপাড়াবাসী যারা আমাকে সবসময় পাশে থেকে সমর্থন দেন, আপনাদেরই দান, কাজে সেই কৃতজ্ঞতা আমি সবার কাছে জানাচ্ছি। আর সেই সাথে আমাদের সামনের দিকেও এগিয়ে যেতে হবে, আগামী নির্বাচনও আছে, তাছাড়া নির্বাচন আমাদের চিন্তা নাই, জনগণের ভোট আমাদের আছে, তবে জাতীয় আন্তর্জাতিক কিছু চক্রান্ত ষড়যন্ত্র সবসময় থাকে, তবে ওটা ভয় পাই না। গ্রেনেড, গুলি, বোমা, সে বিশাল সাইজের বোমা সবই তো মোকাবেলা করে এই পর্যন্ত চলে আসছি। আমি বিশ্বাস করি আল্লাহ একটা মানুষকে কাজ দেয়, সেই কাজটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আল্লাহই রক্ষা করেন। তো উপরে আল্লাহ, নিচে আমার দলের লোক, যখনই যখন আঘাত এসেছে আমার দলের মানুষই আমাকে সে মানব ঢাল রচনা করে নিজেদের জীবন দিয়ে রক্ষা করেছেন। কাজে দেশের মানুষের জন্য কাজ করার যে সুযোগ পেয়েছে এটাই সবচেয়ে বড় পাওয়া। যাক, আমি আর বক্তব্য আজকে দেব না, অনেক বক্তব্য দিলাম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।